সেই প্রাচীন কাল থেকেই খাদ্য সংরক্ষণের একটি সহজ উপায় হচ্ছে খাদ্য শুকিয়ে রাখা। তারই হাত ধরে সৃষ্টি হয়েছে শুটকি মাছের। সাধারণত মাছকে শুকিয়েই শুটকি মাছ তৈরি করা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব শুটকি সংরক্ষণ পদ্ধতি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। এখানে আমি চার ধরনের শুটকি নিয়েছি সংরক্ষণের জন্য। তো এটা হচ্ছে নোনা ইলিশ। তো এটা সাধারণত রোদে দেওয়া লাগে না, লবণ দিয়ে রাখা হয়। তো এই শুটকি মাছগুলো আমি কিনে এনেছি যাত্রাবাড়ি আড়ত থেকে। ঢাকার ভিতরে যারা আছেন, তো যাত্রাবাড়ির এখানে শুটকির একটা আড়ত আছে, সেখান থেকে সাশ্রয়ী মূল্যে কিন্তু শুটকি কিনা যায়। তো যেহেতু আমাদের কাছাকাছি, সেজন্য এখান থেকে আনা। তো এখন নোনা ইলিশগুলো আমি ভালোভাবে প্যাকেট করে নিব, এটাকে আর রোদে দিতে হবে না। তবে আমি দুইটা পলিথিনে করে দিচ্ছি যাতে এটা থেকে কোনো ধরনের গন্ধ না বেরোয়। তারপরে হচ্ছে এখানে নিয়েছি কাসকি শুটকি। কাসকি শুটকি আমার অনেক পছন্দের। আর শুটকিতে কিন্তু সাধারণত দুই একটা পোকা থাকবেই, এটা কিন্তু রোদে দিতে হবে। যে ধরনের ড্রাই যেই শুটকিগুলো আছে সেগুলো তো অবশ্যই রোদে দিতে হবে। আর এখানে হচ্ছে লইট্টা শুটকি। তো আমি লইট্টা শুটকি এখানে মোট 4 কেজি পরিমাণ এনেছি। 4 কেজির ভিতরে 2 কেজি আমি ইতালিতে নিব, 1 কেজি ঢাকার বাসায় রেখে যাব বা আমরা যতদিন থাকি খাবো, আর হচ্ছে 1 কেজি আমার বোনকে দিব লন্ডনে, সেই জন্য আমি 4 কেজি নিয়েছি। যাই হোক, এখানে এই যে লইট্টা শুটকিগুলো দেখুন। তো তবে শুটকি কেনার সময় অবশ্যই খেয়াল করে কিনতে হবে, শুটকিটা যেন একটু ফ্রেশ হয়, তাহলে কিন্তু শুটকিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এই যে আমার বাকি প্যাকেটগুলো লইট্টা শুটকির। তারপরে আমি এখানে আরও নিয়েছি চ্যাপা শুটকি। চ্যাপা শুটকিটা ইতালিতে পাওয়া যায়, তবে সব ধরনের শুটকি পাওয়া যায়, দাম বেশি থাকে, বাংলাদেশ থেকে সাশ্রয়ী মূল্যে নেওয়া যায় এই যে চ্যাপা শুটকি। তবে চ্যাপা আর হচ্ছে এই নোনা ইলিশটা, এই দুটা রোদে দিতে হবে না। তো একটু পুরনো টাইপের বক্স নিতে হবে, কারণ এই শুটকি যেই বক্সে ব্যবহার করবেন সেই বক্স কিন্তু আর অন্য খাবারে ব্যবহার করা যাবে না, শুটকির একটা স্মেল থাকে সেজন্য। তো আমি একটু পুরনো টাইপের দুইটা বক্স নিয়ে নিয়েছি। একটার ভিতরে চ্যাপা শুটকি রেখে দিলাম, আরেকটার ভিতরে নোনা ইলিশগুলো রেখে দিব। তারপরে হচ্ছে ঢাকনা লাগিয়ে ভালোভাবে নর্মাল ফ্রিজে রেখে দিলেই হবে। তো এখন আমি লইট্টা শুটকিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিব। এই যে দাঁত থাকে শুটকির মাথায়, এগুলো কিন্তু হাতের সাথে লাগলে হাতের কেটে রক্ত বেরিয়ে যায়। তো সেই ক্ষেত্রে শুটকিগুলো সুবিধা মতো ধরা বা নাড়াচাড়ার জন্য সেই ক্ষেত্রে এভাবে করে কেটে নিতে পারেন। আর এভাবে কেটে নেয়াই ভালো, শুটকির অবশিষ্ট যেই অংশগুলো আমরা যে অংশগুলো খাই না সেই অংশগুলো ফেলে দিয়ে সুন্দরভাবে কেটে তারপর এগুলোকে আমি রোদে শুকাবো 2 দিনের মতো। উল্টে পাল্টে ভালোভাবে শুকিয়ে নিব, তাতে করে এর ভিতরে কোনো ধরনের পোকামাকড় থাকলে সেটা চলে যাবে আর শুটকিটাও অনেক দিন ভালো থাকবে। এই যে এভাবে করে সবগুলো শুটকি কেটে নিব, এই যে সবগুলো কেটে নিব। আর বক্সে যেই শুটকিগুলো আমি ফ্রিজে রেখেছি সেটা বক্সে রাখার কারণ হচ্ছে পলিথিনে রাখার পরও ফ্রিজের নর্মালে যেহেতু রাখবো দেখা যায় যে ফ্রিজ খুললেই গন্ধ লাগবে, অন্য খাবার রাখলে সেই খাবারেও শুটকির গন্ধ লেগে যাবে, সেজন্য বক্সে রাখাটাই ভালো। তাই তো আমি রোদে শুকাতে দিয়েছি ছাদে। তো 2 দিন পর্যন্ত খুব ভালোভাবে শুকিয়ে এরপর ঠান্ডা করে কোনো কন্টেনারে ভরে রাখলেই হবে, 6 মাস পর্যন্ত এমনিতেই ভালো থাকে। আর মাঝে মাঝে কিন্তু একটু রোদে দিতে পারলে আরও ভালো হয়। এভাবেই শুটকি সংরক্ষণ করা যায় দীর্ঘদিন পর্যন্ত। তো আমি ড্রাই যে শুটকিগুলো সেগুলো সব রোদে দিয়েছি, 2 দিন পর্যন্ত রোদে দিব, তারপরে সুন্দরভাবে এই কন্টেনারে ভরে নিব। তো যাদের রোদে দেওয়ার ব্যবস্থা নেই তারা কিন্তু শুটকিকে চুলার নিচে যদি কোনো ফাঁকা জায়গা থাকে তাহলে কিন্তু চুলার নিচে দিয়েও রাখতে পারেন, তাতে করেও শুটকির ভিতরে পোকামাকড় থাকলে সেটা বেরিয়ে যাবে। তারপরে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন, ভালো করে পলিথিন পেঁচিয়ে তারপরে ডিপ ফ্রিজে রাখতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো
তো ভালো লাগলেই আমার ভিডিওর সার্থকতা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।